ছেলেরা জোয়ানেরা যুবকেরা ও ছেলেরা জোয়ানেরা যুবকেরা দেখতে পাওয়া গিয়েছে মদিনার মসজিদে নবাবি শরীফে আজান হয়ে গিয়েছে আল্লাহ নবী বড় সুস্থ আল্লাহ নবী বড় দুর্বল আল্লাহ নবী বড় কমজোর মদিনার মসজিদে নবাবি শরীফে আজান হয়ে গিয়েছে সব সাবিরা মসজিদে এসেছেন আল্লাহ নবী মসজিদে আসেননি

অনেকক্ষণ ইন্তজার করার পরে আল্লাহ নবীর সাহাবি হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর খুজনা শরীফের ভিতরে চলে গেলেন আল্লাহ নবীর খুজনা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের জবাব দিলেন আল্লাহ নবী সালামের জবাব দিলেন জিজ্ঞাসা করলেন বেলাল বেলালকে কি খবর বেলাল বেলাল রাদিয়াল্লাহু আনহু

আমি যেতে পাচ্ছি না আমার আবু বাকারকে গিয়ে বলো আমার আবু বাকার যেন কি করে নামাজটা পড়িয়ে দেয় আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না আমার আব্বা নরম দিলের মানুষ আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা আপনাকে না প্রেরণা জারি করবে আপনাকে না পেকে দে ফেলবে জুরেই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী ভিগে দিন আল্লাহ নবী আবার বললেন বাবা বেলাল চলে যাও মুর আবা বাকরিন ফালিউ সল্লি বিনাস আমার আবু বাকারকে গিয়ে বল আমার আবু বাকার যেন মানুষের নামাজ তাকে পড়িয়ে দেয় আল্লাহ বাকা আমাদের ময়দানে তার সাত দল বান্দা বান্দি দিগকে আল্লাহ আর সে রহমতের ঠান্ডা ছায়া দান করবে ওই সাত দল আল্লাহ পাক আমাদের ময়দানে তার সাত দল বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক আরশের রহমতের ঠান্ডা ছায়া দান করবে যারা কামাতে ময়দানে আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া নিজ জায়গা পেয়ে যাবে ওরা আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতি হয়ে যাবে কয় শ্রেণীর ব্যক্তি আর সে ছায়া পাবে সাত সাত দলের ভিতরে আমি আজকে বলবো একটা দলের কথা আল্লাহ নবী বললেন অরাজুলুন কলবুগু মুআল্লাকুন ফিল মসজিদি ইজা খরাজা হাত্তা ইউদা আলাইহি আও কমা ক্বালা আলাইহি সালাম আল্লাহ নবী বললেন ওই সাত শ্রেণীর ভিতরে যে ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে মসজিদের দিকে লক্ষ্যে থাকবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দা দিগকে আরশের রহমতের ছন্না ছায়া দান করবে সাত দলের ভিতরে একটা দলকে বাবা যার অন্তরটা সবসময় কোন দিকে লটকিয়ে থাকবে মসজিদের দিকে আরাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসজিদি ইহ হাত্তাহ খরাজা হাত্তাই ইউদা আল্লাহর রসুল বলেন অ ও রাজুলুন কলবহু মুআল্লাকুন ফিল মসজিদ হtta খরা যায় ইউদা আলাইহি আও কমা ক্বালা আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল বলেন যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে ফজরের নামাজ পড়েছে ফজরের নামাজটা জামাতে আদায় করেছেন ফজরের নামাজ জামাতে আদায় করে আপনি মসজিদ থেকে বেরিয়ে এসেছেন আপনি হালাল রুদির জন্য অন্বেষণে বেরিয়ে পড়েছেন আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা কুদিয়া তিসলা তু রুফিল আরুদ্দিন অবতা কুমিন ফাদুল্লা একটু বলুন তো আল্লাহ হকবার আর একটু আওয়াজ তুলে বলুন আপনি ফজরের নামাজ পড়েছেন ফজরের নামাজ পড়েছেন আল্লাহর কোরআনের ঘোষণা তুমি নামাজ আদায় করেছো তুমি আর মসজিদে বসে থেকো না কি করো হালাল রুজি অন্বেষণের জন্য তুমি বেরিয়ে পড়ো সুবহানাল্লাহ আল্লাহ বলো কিন্তু আপনি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে পড়েছেন ঠিকই কিন্তু অন্তরটা আপনার মসজিদের দিকে আল্লাহ কখন জোরের সময় হবে কখন জোরে রক্ত হবে আবার কখন মসজিদে আসব আবার জোহরের আসান হয়ে গেল আপনি মসজিদে এসেছেন আপনি নামাজ আদায় করেছেন আপনি মসজিদ থেকে বেরিয়ে পড়েছেন মসজিদ থেকে বেরিয়ে গিয়েছেন কিন্তু অন্তরটা আপনার মসজিদের দিকে আল্লাহ আবার কখন আসনের রক্ত হবে আসনের আজান হবে আমি এবার আসনের নামাজে আসব ওই ব্যক্তিটার অন্তরটা সব সময় মসজিদের দিকে লটকিয়ে থাকে কামাতের ময়দানে আমার আল্লাহ পাক ওই বান্দা দিগকে আর রহমতের ঠান্ডা ছায়া দান করবে কিন্তু এই জায়গাটায় আমাদের জীবন নিয়ে একটু সমীক্ষা করি তো বাবা আমাদের অন্তর মসজিদের দিকে কতটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা না নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার আর উৎকৃষ্ট জায়গা মসজিদ সোমান আল্লাহ বলা যাবে নিকৃষ্ট হচ্ছে বাজার আর উৎকৃষ্ট হচ্ছে মসজিদ আচ্ছা বলুন তো বাবা এই যে আপনাদের বাজার সংলগ্ন মসজিদ বাজার সংলগ্ন মসজিদ পাঁচ অক্ত রাজান হয় জামাত হয় আমি সব অক্ত বাদ দিলাম মাগরিবের রক্তের কথাটা ধরি মাগরিবের আজানে কিছু মুসল্লি আছেন অন্য মসজিদে না আসতে পারলেও অন্তত মাগরিব আর এশাটা নাকি একটু মসজিদে যাওয়ার চেষ্টা করে তো আপনাদের বাজার সংলগ্ন মসজিদ এই মসজিদে যখন মাগরিবের আজান হয় জামাত হয় এই যে আপনাদের বাজারে যত মুসলিম দোকান আছে সবাই কি মসজিদের জামাতে হাজির হয় সবাই কি নামাজ আহা আপনি চলে যান সৌদি আরবে চলে যান মক্কা শরীফ চলে যান মদিনা শরীফ চলে যান আপনার দোকানে ক টাকার মাল আছে আল্লাহ একবার কোটি 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 টাকার সম্পদ দোকানে পড়ে আছে কেউ নেই আজান হয়ে গিয়েছে আল্লাহর বান্দারা সব মসজিদে গিয়ে আল্লাহ আকবার আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে গেছে আরো জোরে বলুন আপনি জানেন আমার আমার বক্তৃতা শুরু যেন ভুলে যাবেন না পাওয়া যাবে না জামাতে নামাজ ও আল্লাহ নবীকে দিন ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবীকে যুদ্ধ করতে হয়েছে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে বাবাজি যুদ্ধের ময়দানেও আল্লাহর নবী এবং তার সাবায় কারাম গণেরা ওই যুদ্ধের ময়দানেও বা জামাত নামাজ আদায় করেছে আল্লাহ রসুলের সাহাবিরা যুদ্ধের ময়দানে বা জামাত নামাজ আদায় করেছেন বা জামাত একা একা না জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন সঙ্গে। ময়দানে। শুরু করেছেন। এনারা দুরাকাত পড়েছেন জানারা ময়দানে আছেন ওনাদের সঙ্গে তলোয়ার বদল করেছেন ওনারা এসে আবার নামাজে দাঁড়িয়েছেন এইভাবে তলোয়ার বদল করে নবীর সাবিরা যুদ্ধের ময়দানে বা জামাত নামাজ আদায় করেছেন একটু জোরে বলুন আজকের সেই জামাতের ব্যাপারে আমরা কিন্তু অনেকটা দুর্বলতা আমাদের কম বেশি প্রত্যেকের আল্লাহব কিন্তু একা একা নামাজ পড়ার চেয়ে যদি জামাতে নামাজ পড়া হয় স্বভাব বেশি না কম অনেক বেশি সত্তর গুণ সব বেশি আজকের সেই নামাজের সঙ্গে আমাদের কতটা সম্পর্ক আমরা অশ্বনীপ কিন্তু আমরা এখনো অনেক মানুষ আছি টোটাল বসনের ভিতরে দুই দিনের বেশি নামাজ পড়ি না সারা বৎসরের ভিতরে দুদিনের বেশি নামাজ পড়ি না দুই ঈদের নামাজ এরকম মানুষ আছে না নেই বলুন বলুন শুধু দুটো ঈদের নামাজ আর নামাজ পড়ে না যে লোকটা শুধু দুটো ঈদের নামাজ পড়লো আর নামাজ পড়লো না ওই লোকটা কি প্রকৃতপক্ষে বিশ্ব নবীকে ভালোবাসে যে আর মুসলমান মুসলমান আছে আছে বাবা যারা শুধু দুটো ঈদের নামাজ ছাড়া আর নামাজ মরে না আর একদল আছে যারা ঈদের নামাজ মরে ঈদের নামাজ মরে তবে পাঁচ অক্টো নামাজ নামাজ একদল মানুষ আছে শুধু ঈদের নামাজ পড়ে আর একদল মানুষ আছে শুধু জুমার নামাজটা পড়ে আর মাঝখানে যে নামাজগুলো গুলো সব বাদ সব বাদ শুধু সপ্তাহে জুমার নামাজ ওই লোকটা কি আল্লাহর রসুলকে প্রকৃতপক্ষে ভালোবাসে প্রমাণ করাতে পারবে আল্লাহ যে বলেছেন আমার নবীর অনুসরণ করতে করতে নবীর অনুসরণ 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 কাকে বলে সহজে বোঝাতে গেলে আমি এইভাবে বলবো কাউকে অনুসরণ করতে গেলে সে যেভাবে হাঁটে যেভাবে চলে সে যেভাবে কথা বলে সে যেভাবে পান করে সে যেভাবে আহার করে ওই লোকটার প্রত্যেকটা কাজের সঙ্গে যদি আমার কাজের মিল থাকে তবেই আমি ওই ব্যক্তিকে কি করছি অনুসরণ করছি ও ছেলেরা জোয়ানেরা যুবকেরা ও ছেলেরা জোয়ানেরা যুবকেরা দেখতে পাওয়া গিয়েছে মদিনার মসজিদে নবাব শরীফে আজান হয়ে গিয়েছে আল্লাহ নবী বড় সুস্থ আল্লাহ নবী বড় দুর্বল আল্লাহ নবী বড় কমজোর মদিনার মসজিদে নবাব শরীফে আজান হয়ে গিয়েছে সব সাবিরা মসজিদে এসেছেন আল্লাহ নবী মসজিদে আসেননি সব সাবির আসছেন আপনার মসজিদে আজান হয়ে গেছে সব সাহাবিরা মসজিদে এসেছেন শুধু আসেননি কে আল্লাহ রসুল আর সাহাবিরা এসছেন ঠিকই কিন্তু নামাজ শুরু করতে পাচ্ছেন না কারণ নবীর অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে আরে বাবা কাউকে একজন কি ইমাম হতে হবে তো তো নবীর অবর্তমানে কে ইমাম হবে কে নামাজ পড়াবে এসেছেন সাবিরা ঠিকই কিন্তু নামাজ শুরু হচ্ছে না আল্লাহ রসুল আসছেন না তিনি অসুস্থ দুর্বল কমজোর আহা সাবিরা অনেকক্ষণ ইন্তেজার করলেন দশ মিনিট কুড়ি মিনিট আধা ঘন্টা সাবিরা ইন্তেজার করলেন অপেক্ষা করলেন আল্লাহ রসুলের জন্য কিন্তু আল্লাহ রসুল আসেননি অনেকক্ষণ ইন্তজার করার পরে আল্লাহ নবী সাহাবি হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর খুজনা শরীফের ভিতরে চলে গেলেন আল্লাহ নবীর খুজনা শরীফের ভিতরে চলে গি আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের জবাব দিলেন আল্লাহ নবী সালামের জবাব দিলেন জিজ্ঞাসা করলেন বেলাল বেলালকে কি খবর বেলাল বেলাল রাদিয়াল্লাহু তখন গু বললেন ইয়ার রসুল মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে আল্লাহ নবী বললেন বেলাল চলে যাও মুর আবা বাকিরিন ফালিও সল্লি বিন্যাস আমার আবু বাকারকে গিয়ে বলো আমার আবু বাকার যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয় বলুন সোহান আল্লাহ বেলাল আমি খুব অসুস্থ খুব দুর্বল আমি যেতে পাচ্ছি না আমার আবু বাকারকে গিয়ে বলো আমার আবু বাকার যেন কি করে নামাজটা পড়িয়ে দেয় আল্লাহ যেই এই কথাটা বললেন কথাটা শুনতে পেলেন আল্লাহ রসুলের ছোট স্ত্রী আমাদের ছোট আম্মা যান কে আমি করদি আনহা। আর আম্মা আয়সা হলেন হজরত আবু বাকা সিদ্দি করদি আল্লাহ আনহুর কন্যা তাই না মেয়ে আর রসুল নামাজের ইমামতি হিসাবে নাম নাম প্রস্তাব করেছেন কার আবু বাকা সিদ্দিক রদি আল্লাহ আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না আমার আব্বা নরম দিলের মানুষ আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা আপনাকে না প্রেরণা জারি করবে আপনাকে না পে কেঁদে ফেলবে জুরেই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন আল্লাহ নবী আবার বললেন বাবা বেলাল চলে যাও মুর আবা বাকরিন ফালিউ সুল্লি বিন্যাস আমার আবু বাকারকে কি বল আমার আবু বাকার যেন মানুষের নামাজ তাকে পড়িয়ে দেয় আম্মা আশা বলছে হুজুর আমার আব্বাকে ইমামতির জায়গা দেবেন না আমার আব্বা নরম দিলের মানুষ আমার আব্বাকে ইমামতির জায়গায় দিলে আমার আব্বা আপনাকে না পেয়ে আমার আব্বা কেঁদে ফেলবে রোনাজারি করবে আপনি অন্য কোন সাহসী সাহাবিকে দিন আল্লাহ রসুল বললেন না বেলাল যাও আমার আবু বাকার গিয়ে বলো আমার আবু বাকার হাজর বেলাল রদি আল্লাহ গেলেন সাহাবিদের কাছে কথাটা বললেন আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী আবু বাকা সিদ্দি করদর ইমামতিতে মসজিদে নবাবিতে নামাজ শুরু হয়েছে সাবিরা মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেছেন ইমাম হয়েছেন কে আবু বাকা সিদ্দি করদ নামাজ হচ্ছে যেই নামাজ শুরু হয়েছে যখনই নামাজ শুরু হয়েছে জামাত শুরু হয়েছে আরে বাবা মসজিদে নবাবি শরীফ আর নবীর ঘর তো পাশাপাশি আপনার শুধু একটা পর্দার পার্থক্য আল্লাহর রসুল ওই সময় অস্থির হয়ে পড়লেন ব্যাকুল হয়ে পড়লেন আল্লাহ নবী অস্থির হয়ে পড়লেন ব্যাকুল হয়ে পড়লেন নবী দুইজন আল্লা আল্লাহ আল্লাহ নবী আলীকে ডাকলেন আল্লাহ নবী আল্লাহ নবী সাবিকে ডাকলেন দুইজন সাবি আল্লাহ নবীর খুচরা শরীফের ভিতরে প্রবেশ করলেন আল্লাহ নবী আল্লাহ নবী দুই সাবির কাদের উপরে ভর করে করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন আল্লাহ নবী এত দুর্বল সাবিদের কাঁদির উপরে ভর করার পরেও আল্লাহ নবীর পা দুটো জমিনে ঘিসড়ি খেঁচড়িয়ে যাচ্ছিল আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে খেঁচড়িয়ে যাচ্ছিল ওই অবস্থায় রসুরুল্লাহ মসজিদে আসলেন সাবিরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোনো সাবি সুবাহ আল্লাহ পড়লেন কোনো সাবি আলহামদুলিল্লাহ পড়লেন কোন সাবি আল্লাহ আকবর পড়লেন হজরত আবু বাকা সিদ্দিক রদি আল্লাহ বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন সাবির আল্লাহ নবীকে আগিয়ে দিলেন আবু বাকা রুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না আল্লাহ নবী মদিনার মসজিদে নাবাবিতে সাবিদেরকে নিয়ে বসে বসে নবী নামাজের ইমামতি আল্লাহ একজন ইমাম ঠিক করলেন সেই ইমামের ইমামতিতে নামাজ বলুন না শুরু হল কিন্তু নামাজ যখনই শুরু হলো আল্লাহ রসুল ওই অসুস্থ শরীরেও ঘরে থাকতে পেরেছেন সাহাবিদের কাঁদের উপরে ভর করে কোথায় এসছেন মসজিদে এসেছেন সাহাবিদের কাঁদের উপরে ভর করে মসজিদে এসে আল্লাহ নামাজের ইমামতি করেছেন আরো জোরে বলুন আর আমরা নবীরে এত ভালোবাসি আমরা নবীরে এত মোহাবত করি বাড়ির পাশে মসজিদ তাও সপ্তাহে একটা দিন তাও আসে না বাস্তব না অবাস্তব কথা বলেন না কেন আমার রস কিনতে একটু লাগে বাবা লাগার মতো কাজ করলে লাগবে অথচ আমি নবীরে ভালোবাসি আমি নবীরে ভালোবাসি বাড়ির পাশে মসজিদ আল্লাহ আকবার আল্লাহ রসুল তো আজকের অসুস্থ শরীরে এসেছেন ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গিয়েছে আসতে পারেনি আবু হুজুরের ইমামতিতে নামাজ হচ্ছে টোটালে অবস্থা দেখুন অবস্থাটা দেখুন আমি আজকের কিন্তু এই কথা বলতাম না যেহেতু আজকের জলসা মসজিদের উন্নতি করবে তাই আমি এই কথাগুলো বলছি আজকের তো রসুল অসুস্থ শরীরে এসেছেন

আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা একটু মোহব্বতের সঙ্গে পড়ি উচ্চ আওয়াজে পড়ি আল্লাহ کے پتلی جلو آ محمد کا میرے دل کے آئینے میں نقشہ گے محمد کا سلام کوئی جنت میں جائے گا পৌঁছে গা মদিনে কি তরফ দু দিানা মোহাম্মদ ক্লাহ পড়ো বাবা কোন কথা বলছিলাম আজকেরে তো রসুল অসুস্থ শরীরে মসজিদে এসেছেন ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গিয়েছে রসুলুল্লাহ টোটালে মসজিদে আসেননি কার ইমামতিতে নামাজ হচ্ছে হাজাদ আবু বাক্কার সিদ্দিক করদি আল্লাহর ইমামতিতে নামাজ হচ্ছে কোন একদিনের ঘটনা ওই অসুস্থতার পিরিয়ডে হাজাদ আবু বাক্কার সিদ্দিক রদি আল্লাহ আনহু ইমামতিতে মসজিদে নামাজ শুরু হয়ে গেছে আল্লাহ রসুল এত অসুস্থ এত দুর্বল মাথা উঁচু করার মতো ক্ষমতা নেই আল্লাহ রসুল আমাদের আম্মা আয়সাকে বলছে আয়শা আমার আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না আয়সা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না তো আম্মা আয়সা আনহা। আল্লাহ রসুলের মাথাটাকে উঁচু করে ধরেছেন আরে বাবা অনেক ক্ষেত্রে আমাদের মাথা উঁচু করতে পারে আমাদের আর আল্লাহ এটা আপনার আপনার আল্লাহ হচ্ছে তখন মুমূর্ষ অবস্থায় এক কথা বলা যেতে পারে রসুল তখন আখেরাতের পাড়ি দেওয়ার জন্য আখেরাতের পাড়ি দেওয়ার জন্যে রসুদ তখন আখেরাতের দোরগোড়ায় পৌঁছে গেছেন ওই মুহূর্তে আল্লাহ রসুল কখনো হুঁশ কখনো বেহুশ আয় সামার আমার মাথাটাকে উঁচু করে ধরনা না তা মা মাথাটাকে উঁচু করে ধরেছেন ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো এদিকে রসুলের ঘর ওদিকে মসজিদে নবাবী ঘরের পর্দাটাকে যেই সরিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবিদের ওই নামাজ পড়ার দৃশ্যটা দেখে আল্লাহ রসুল কাঁদছেন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যাচ্ছে রসুলের নূরের চোখ দিয়ে টস টস করে পানি আম্মা জান জিজ্ঞা যা করেছিলেন আর আল্লাহ কাবি বল্লাহ মায়ুবু কি কা কোন কষ্টে আপনি কান্দছেন কোন দুঃখে আপনি কান্দছেন কোন কষ্টে আপনি কান্দছেন আল্লাহ নবী বললেন আয় সা আজকেরে কান্নাটা আমার দুঃখের কান্না নয় আজকেরে কান্নাটা আমার বেদনার কান্না নয় ও আমার আয়সা আমি রসুল উল্লাস কেনে মসজিদে নাই আমার সাবিরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা ওরা ওরা আমার মাথায় বুড়ি চাবি আমাকে মারার চেষ্টা করেছিল পচা এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় তড়ির ফাঁসি পরিয়ে টানাটানি করেছিল এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাই মাটিতে আমাকে অনেক রক্ত দিতে হয়েছিল এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ওহুদের ময়দানে আমার দান্দান শহীদ হল ও আমার আমি রসুল্লাহ কেড়ে মসজিদে নাই আমার সাবিরা যেভাবে নামাজ আদায় করছে ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠেছে ভবিষ্যতের একটা চিত্র আমার সামনে ফুটে উঠেছে আমি রসুল একদিন পৃথিবীর জমিনে থাকবো না আমার নামাজ আদায় করবে ওই আনন্দে আমার চোখের পানি যায় ও আমার আয়সা আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয় আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয় নয়ের আয়সা আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না আজকের কান্নাটা সন্তান হারিয়ে গেছে এক বছর পরে সন্তানটাকে পেয়েছে ওই সন্তান যখন সামনে আসে বাপ হাসে না কাঁধে না ওই সন্তানকে সামনে পেলেই বাপের হাসি মুখের আগেই চোখ দিয়ে কি আসে পানি আসে এই কান্নাটা হচ্ছে দুঃখের না আনন্দের আনন্দের আল্লাহ রসুলের এই দিনের কান্নাটা ছিল আনন্দের কান্না আয়সা আমি আজকের মসজিদে নেই আমার সাবিরা যেভাবে নামাজ পড়ছে ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠেছে আমি একদিন পৃথিবীতে থাকবো না আমি একদিন পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব আমার সাহাবিরা এইভাবে নামাজ পড়বে আমার উম্মতেরা এইভাবে নামাজ পড়বে ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায় একটু জোরে বলুন আজকের সেই নামাজের ব্যাপারে আমাদের নামাজকে আমরা কতটা গুরুত্ব দেই কতটা গুরুত্ব দেই অনেক বাড়ি আছে বাপ নামাজ পড়ে মা নামাজ পড়ে না আবার অনেক বাড়ি আছে মা নামাজ পড়ে বাপ নামাজ পড়ে না পড়ে মা নামাজ পড়ে ছেলে মেয়ে নামাজ পড়ে না আছে না নেই এমনও বাড়ি আছে শুধু বাপ পড়ে মা পড়ে না আবার উল্টো আছে মা পড়ে তো বাপ পড়ে না আবার এমনও বাড়ি আছে বাপ পড়ে মা পড়ে ছেলে পড়ে না মেয়ে পড়ে না বৌমাটাও পড়ে না আপনি দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন আকিমুস সালাহ আল্লাহ কিন্তু নামাজ পড়ার কথা বলেননি আল্লাহ বলেছেন নামাজ কায়েম করার কথা নামাজ কি করে কথা বলেছেন নামাজ কায়েম করতে হবে আপনি যখন নামাজ পড়ছেন আপনাকে চেষ্টা করতে হবে আমার গোটা পরিবারকে কি বানানো নামাজি বানানো সুবহানাল্লাহ বলুন আর এটা একটা লাভবান ব্যবসা আপনার সহযোগিতায় আপনার তৎপরতায় যদি আপনার স্ত্রী নামাজ পড়ে আপনার ছেলে নামাজ পড়ে আপনার মেয়ে নামাজ পড়ে আপনার নামাজ পড়ে ওরা নামাজ পড়ে যে পাবে আপনার আপনার সহযোগিতায় প্রচেষ্টায় ওরা নামাজ পড়ার কারণে ওরা নামাজ পড়ে যে স্বভাব পাবে সম পরিমাণে স্বভাব আল্লাহ আপনার নামায় আমলে দান করবে বলুন আমার কথা বুঝতে পারছেন নাকি আপনি আপনার আদেশে আপনার প্রচেষ্টায় আপনার তৎপরতায় আপনার ছেলেটা নামাজি হয়েছে মেয়েটা নামাজি হয়েছে আপনার স্ত্রী নামাজি হয়েছে আপনার বৌমা নামাজি হয়েছে ওরা নামাজ পড়ে যে সমাব পাবে আপনার প্রচেষ্টায় ওরা নামাজি হওয়ার কারণে সমপরিমাণে শবাব আল্লাহ আপনার নামায় আমলে দান করবে কারণ রসুল বলেছেন আদাল্লু আলাল খয়নি কাফাই লিগি সৎ উপদেষ্টা সৎকারীর সমপরিমাণে স্ববাবের হকদার হয়ে যায় জোরে বলুক বলুন আরো জোরে বলুক আমাদের ঘরগুলোকে নামাজই ঘর করতে হবে ফজরে আজান হয়ে গেল জোহরের আজান হয়ে গেল মাগরিব গরিব জোহরে আজান হয়ে গেল আসনে রাজান হয়ে গেল মাগরিবের রাজান আজান হয়ে গেল রাজান হয়ে গেল যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায় মা নামাজে দাঁড়িয়ে যায় ছেলে নামাজে দাঁড়িয়ে যায় মেয়ে নামাজে দাঁড়িয়ে যায় ওই নামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে বৃষ্টির নেয় রহমত নাজিল হয় মোহাব্বতে বলুন না এমন বাড়ি আছে আপনি লক্ষ্য করেন চব্বিশ ঘন্টার ভিতরে এক অক্ত নামাজ হয় না কিছু কিছু নামাজ বাড়িতে পড়তে হয় কিছু কিছু নামাজ তাই বলে যেন অজান আমার উল্টিয়ে ধরেন না হুজুর ওই জন্যই তো জুমার দিন দু রাকাত পড়ে পালাই আরে আমি আপনাকে কি বলেছি কিছু কিছু নামাজ বাড়িতে পড়তে হয় কারণ রসুল বলেছেন খবরদার তোমরা যেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না যে বাড়িতে নামাজ হয় না ওই বাড়িটা কবরের সমতুল্য হ্যাঁ কবরে নামাজ হয় না সেজন্য কিছু কিছু নামাজ কোথায় পড়তে হয় বাড়িতে তার জন্য মেয়েরা তো আছে কারা আছে মেয়েরা আছে ওরা বাড়িতে নামাজ পড়বে আল্লাহ আকবার আজকে জুমার দিনে যারা দুরাক নামাজ পড়ে যারা চলে যাচ্ছে যদি একশোটা লোক চলে যায় ওই একশোটা লোক বাড়ি গিয়ে বাদবাকি নামাজ সবাই পড়ে বলে মনে হয় আ হ্যাঁ একটাও না বলা যাবে না একটাও না বলা যাবে না দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এমনও হয় আমি আমি আমার দিয়ে বলছি গত জুমায় আমি ওই দুরাকাত ফরজের আগে যে নামাজগুলো আছে ওগুলো সব পড়েছি মসজিদে ফরজটা পড়েছি দুরাকাত পড়ে আমি বিশেষ কারণে বাড়ি চলে এসেছি তবে বিশেষ কারণে বাড়ি চলে এসেছি বাদ বাকি নামাজটা আমি বাড়িতে আদায় করে দিয়েছি আদায় করে নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আদায় করার তৌফিক দিয়েছেন কিন্তু বর্তমান যুগ সন্ধিক্ষণে যারা দুরাকাত জুমার দিনে ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছে যদি একশোটা চলে যায় হয়তো দেখা যাবে অষ্টানব্বই জন পড়ে না আমি এই কথাটা এই জন্য বললাম যে কিছু কিছু নামাজ বাড়ি পড়তে হয় তাই যেন আপনি আবার ঘুরিয়ে বলবেন না হুজুর যে ওই জন্য দুরাকাত পড়ে চলে যাই বাড়ি পড়বো তাই আসলে তো পড়ে না ও তো পড়ে না নামাজ আল্লাহ আকবর আপনি অবস্থা দেখুন না মদিনার মসজিদে নবাবি শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হচ্ছে একজন সাবি আল্লাহ নবীর পিছনে দুই ফজরের ফরজ নামাজ আদায় করে ওই সাবি মসজিদে আর অপেক্ষা করেন না আল্লাহ নবী ফজরের ফরজ নামাজ আদায় করে সাবিদের কিনি অজ নসিহত করতেন সাবিদের কিনি নসিহত করতেন কিন্তু একজন সাবি আল্লাহ নবীর অজ নসিহতের মসজিদে বসেন না ওই সাবির দ্রুত বাড়িতে চলে যায় ওই সাবির দ্রুত বাড়িতে চলে যায় অন্য সাবিরা ওই সাহাবির ব্যাপারে আল্লাহ নবীর কাছে নালিশ দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার অমুক সাহাবি দুই রাকাত নামাজ পড়ে চলে যায় আর অপেক্ষা করে না দেরি করে না আপনার রজ শোনার জন্য অপেক্ষা করে না দেরি করে না অমনি দ্রুত বাড়িতে চলে যায় আল্লাহ নবী ওই সাহাবিকে ডেকে জিজ্ঞাসা করলেন বাবা সাহাবি কেন তুমি দুই রাকাত নামাজ পড়ে চলে যাও কেন তুমি দুই রাকাত নামাজ পড়ে চলে যাও কেন অপেক্ষা করো না দেরি করো না আল্লাহ নবী দূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাব আমরা স্বামী স্ত্রী আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি আমরা স্বামী স্ত্রী আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি হুজুর আমি যখন মসজিদে আসি আমার স্ত্রী উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে ওই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি আমি নামাজ আদায় করে আমি যদি নসিহত শোনার জন্য অপেক্ষা করি আমি যদি আপনার শোনার জন্য যদি ইন্তজার করি সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে আমার বিবির নামাজটা ছুটে যাবে এই জন্য আমি দেরি না করে জলদি গতিতে বাড়িতে চলে গি আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি এই কাপড়টাকে পরে আমার বিবি নামাজ আদায় করে আবার আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে এই কাপড়টাকে পরে আমি হালাল রুজি অন্য আমরা স্বামী স্ত্রী একটা কাপড় থাকার কারণে আমি অপেক্ষা করি না চলে যাই বলা যাবে না একটু স্বামী স্ত্রীর মাঝখানে কাপড় একটা তাও কি নামাজ কাজা গেছে বাবা বাবরি মসজিদ আর পাওয়া যাবে বাপ কথা বলেন না কেন বাবরি বাবরি মসজিদ পাওয়া যাবে আর আমরা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখছি না বলে মসজিদের সঙ্গে যতটা সম্পর্ক রাখার সেই সম্পর্ক আমরা রাখতে পারি না বলে একটা একটা করে মসজিদ আমাদের থেকে কি হচ্ছে বলুন ছিনিয়ে নিচ্ছে ছিনিয়ে নিচ্ছে একজন মুসলমান হিসাবে মসজিদের সঙ্গে যে সম্পর্ক রাখার দরকার ছিল একজন মুসলমান হিসাবে মসজিদের সঙ্গে আমার যে তাল্লুক রাখার দরকার ছিল সেই সম্পর্ক সেই তাললুক অধিকাংশ মানুষের নেই এক শ্রেণীর মানুষ আজকে তারা যদি তারা যদি মসজিদের সঙ্গে সম্পর্ক না রাখতো আমার মনে হয় মসজিদ গুলো সব কি হতো হয়ে হয়ে যেত যেত আহারে তাই এখান থেকে কয়েক জুম্মা আগে আমি এক জায়গাতে জুমার নামাজ আদায় করলাম তো সেই মসজিদের মতো আমাকে বলছে হুজুর একটা ফতোয়া দিতে পারবেন আমি বললাম বাবা আমি তো মুফতি না তো কি ফতোয়া শুনি তো বলছে জুমার দিনে মসজিদে ওই সবাই যখন মসজিদে প্রবেশ করবে ওই সময় কি মসজিদে তালা মারা যাবে কেন তো বলতেছে ওই সব দুরাকাত পড়ে পালাচ্ছে আমাদের নেক্সট নেক্সট জেনারেশন যারা আমাদের ছোট ছোট ছেলেরা ওদের তো সব মসজিদে আনতেছি ওরা আমাদের দেখে শিখবে যে আমাদের বাপ দাদারা জুমার দিনের বেশি নামাজ পড়তো না তাহলে মনে হয় জুমার দিনের নামাজ ওরা হয়তো আমাদের শিখবে কি দুরাকাত তো বলতে হজুর অন্তত আমাদের আমাদের নেক্সট মানে জেনারেশন যারা ওদের যেন জীবনটা নষ্ট না হয় তো যদি একটু ফতোয়া দেন ওই যেই সবাই মসজিদে ঢুকে যাবে তালামের দেবো আর যেন বেরুতি না পারে আমি বললাম না ওই তালাটা মারা যাবে না না বাস্তবে আপনি কিন্তু লক্ষ্য করে দেখুন আমাদের নেক্সট নেক্সট জেনারেশন যারা তারা কিন্তু ভাববে যে জুমার দিনে দুরাকাতের বেশি বলুন না নামাজ নেই আর আপনি আপনি দেখুন অধিকাংশ মসজিদগুলো দেখুন আপনি আমাদের ছেলেগুলো শিখবে যে আমাদের বাপরা তো দুরাকাত পড়ে পালিয়েছে ওরা হয়তো তো ওরা হয়তো আমাদের চেয়ে আর এক উপরে যাবে যে ইমাম সাহেবের এক রাকাত হয়ে গেছে থাক বাড়ি আট আমার বাপরা করেছে দুরাকাত আমরা করাকাত মারবো এক রাকাত হাট বাড়ি আট আপনারা কি মোজাদ জামানকে ভালোবাসেন পাঁচ হুজুর ভালোবাসেন কারা কার একটা হাত তুলে দেখান তো দু হাত তুলে দেখান তো আতনামান মোজাদ্দেদের জামানকে যদি ভালোবেসে থাকেন পাঁচ হুজুরকে যদি ভালোবেসে থাকেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলীকে যদি ভালোবেসে থাকেন তাঁরা কিন্তু ওই বাইশ রাকাত পড়েই তবেই তাঁরা আল্লাহর ওলি হয়েছেন আমরা কি আমরা কি ওয়াদাবদ্ধ হতে পারব যে জুমার দিনে টোটাল নামাজ আদায় করবো ইনশাল্লাহ পারবেন আমার সঙ্গে একমত হতে পারবেন কারা কারা পারবেন আবার হাত তুলে দেখান যে জুমার দিনে টোটাল নামাজই আদায় করবো ইনশাল্লাহ হাত নামান আজকের মাহফিল স্বার্থ হয়ে গেছে খবরদার খুব সাবধান তবে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনাফুসাকুম ওয়া নার আল্লাহ বললেন হে বিশ্বের ইমানদার সম্প্রদায় নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আল বর্গ দিককে জাহান্নামের থেকে বাঁচাও আপনি শুধু নিজে নামাজ পড়লে হবে না আপনি 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 নিজে যেমন নামাজ পড়বেন স্ত্রীকে নামাজের কথা বলতে হবে ছেলেকে নামাজের কথা বলতে হবে কে নামাজের কথা বলতে হবে আর শ্বশুর যদি হন বাড়ির বউমাটারে একটু নামাজের কথা বলবেন কারে 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 কি শশুরই শ্বশুর বলবে বউমারে তবে এখানে একটা জিনিস দেখেন এই আমার দিকে তাকান আমরা যখন মেয়ে দেখতে যাই ছেলের পক্ষ থেকে যারা যায় কোন কথা জিজ্ঞাসা করুক আর না করুক একটা কথা কিন্তু জিজ্ঞাসা করে বলেন দিন কি সেটা মা তুমি কোরআন জানো মা ঠিক বলছি না ভুল বলছি কোন কথা জিজ্ঞাসা করুক আর না করুক এই কথাটা আর আমার সমাজের একদল মেয়েরা আছে ওরা জানে যে বিয়ের সময় এই এই বিপদ আমার সামনে আসবে ওরা আল্লাহর সন্তুষ্টির শেখে না না আটকায় তাই ওরা বিয়ে কি শেখে কথা বলে না তাই ওরা কোরআন শেখে কিছু মেয়েরা যে যদি এই প্রশ্নের সম্মুখীন তো আমারই হতে হবে ওরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন শেখে না ওর যেন বিয়েতে না আটকায় তাই ও কোরআন শেখে আচ্ছা শিখলি তো ছেলের বাপ জিজ্ঞাসা করতেছে মা কোরআন করেছি পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে চৌত্রিশ বার মানে কি এত সাংঘাতিক জিনিস সাথীদের বলতেছে খোকা ছেলের এ নিয়ে বাড়ি যাব। চৌত্রিশ বার ক্ষত মানে কি বাড়ির বৌমা হবে যা ছেলেরে গুসকে আন হ্যাঁ ওরা সব ছেলেদের গুজকে এনে বাড়ি গেছে বাবা সব বিয়ে শাদী হয়ে সব বাড়ি গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এই আপনারা এই মা কোরআন জানেন এই কথাটা কারা কারা জিজ্ঞাসা করেছেন একটু হাত তুলে দেখান দিন তোলেন 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 না 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 ওই যে আপনারা মেয়েকে এরকম প্রশ্ন করেছেন তো আলহামদুলিল্লাহ বিপদ বলে এবার আপনাদের এই দেখেন হাত তুলেও মরেছেন আপনারা আসলে তো বুঝতে পারেনি বাবা আপনি মেয়েকে জিজ্ঞাসা করলেন আলহামদুলিল্লাহ মেয়েটা কোরআন শিখে আপনি তাকে বৌমা করে নিয়ে এসেছেন আজ পর্যন্ত কোন শ্বশুর কোন বৌমারে বলেছে যে বৌমা তোমারে যখন দেখতে গিয়েলাম তখন তোমার জিজ্ঞাসা করেছিলাম কোরআন জানো তো তুমি বলিলে চৌত্রিশ বার আমার তো কলিজা ঠান্ডা হয়ে গেল বৌমা তো শোনো আমার বাড়ি প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে সাংসারিক কাজ একটু বন্ধ থাকে থাক দশ মিনিট করে একটু কোরআন শরীফ পড়বা কারা কারা বলেছেন একটু হাত তোলেন দিন কিরাম কিরাম গড়ে হাত তুলতেছেন বুঝে টুজে তুলতেছেন তো নাকি আরে বৌমা নাকি বলেছিলেন যে আমি যখন তোমাকে দেখতে গিয়েছিলাম জিজ্ঞাসা করেছিলাম তুমি কি কোরআন জানো তো তুমি বলেছিলে হ্যাঁ জানি তো তুমি কোরআন জানো বলে তোমাকে বৌমা করে এনেছি তো আমার বাড়িতে প্রতিদিন সকালবেলা দশ মিনিট করে কোরআন তেলওয়াত করে তারপর কাজ শুরু করব কিন্তু বৌমা যদি ঘুরিয়ে জিজ্ঞাসা করে যে আব্বাজি আপনি কোরআন জানেন এই যিনি জিজ্ঞাসা করতেছেন উনি জানেন কত বলে না না কোরআন ছাড়া নামাজ হয় বলুন 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 না তাহলে যারা কোরআন জানে না ওরা নামাজ পড়ে কি করে উত্তর দিতে হবে তো বাংলা পড়ে আলহামদুলিল্লাহ আচ্ছা বাবা বাংলায় আলিফ জবর আ আর আইন জবর আ এই দুটো আ কি এক না এই বাংলা কেতাব পড়ে দুটো আর কি পার্থক্য করা যাবে না যারা বাংলা কেতাব পড়ে নামাজ পড়ে ওদের দৃষ্টান্তটা আমি রকম দেবো আয়লা দুর্গত মানুষদের যেমন কিছুদিন চিড়ে আর রুটি দিয়ে সহযোগিতা করা হয় তোরা এখন আয়লা দুর্গত মানুষ এই চিড়ে আর রুটি খেয়ে বাঁশ এই মুসিবত থেকে যেদিন গরুর গোস্ত দে খাবি যারা বাংলা কেতাব দেখে নামাজ পড়ে ওরা হচ্ছে আয়লা দুর্গত মানুষের সমতুল্য তোমরা এখন জানো না এই বাংলা কেতাব থেকে পড়ো আর এর ভিতরে ভিতরে কোরআনটা শেখো আল্লাহ রসুল বলেছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমা প্রতিটা মুসলিম নরনারীর জন্য দিনের জ্ঞান অর্জন করা কি ফরজ ফরজ নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন ওই জ্ঞান অর্জন করা ফরজ, রমজানের রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন ওই জ্ঞান অর্জন করা ফরজ হজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন ওই জ্ঞান অর্জন করা ফরজ জাকাত দিতে গেলে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন ওই জ্ঞান অর্জন করা ফরজ আপনি আপনি আপনার পরিবারকে নিয়ে সংসার পরিচালনা করতে গেলে যতটা জ্ঞান অর্জন করার প্রয়োজন অতটা জ্ঞান অর্জন করা ফরজ ওই জ্ঞান আমাদের নেই বলে লক্ষ্য করে দেখবেন বাবা অনেকে নামাজ পড়ে তবে এখনো দাড়ি চুল পেকে গিয়েছে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ তবে এখনো পর্যন্ত নামাজের পাটিতে কি করে দাঁড়াতে হয় তাও জানে না ট্র্যাক করতেছেন নাকি বাস্তব বলছি না বাস্তব বলছি দাঁড়ি চুল পেকে গেছে নামাজে কিভাবে দাঁড়াতে হয় কিভাবে রুকু করতে হয় কিভাবে সেজদা করতে হয় আমি যখন দাঁড়াবো আমার নজর কোন দিকে থাকবে আমি যখন রুকুতে যাব আমার নজর কোন দিকে থাকবে আমি যখন সিজদায় যাব আমার নজর কোন দিকে থাকবে দুই সেজদার মাঝখানে আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে অনেকে জানে না নামাজ পড়তে আমি কত নামাজ দেখেছি ও আল্লাহ নামাজের ভিতরেই বা কয়েদে এদিক ওদিক তাকাচ্ছে বাস্তব বলছি না বাস্তব বলছি নামাজ হবে না নামাজ হবে না এবাদাত যদি সঠিক মতো করতে পারি তবেই ষোলো আনা সবাব পাওয়ার আশা করা যাবে এবাদাত যদি সঠিক না হয় ষোলো আনা সব পাবো আশা করা যাবে চাচা আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব করুন বলুন আল্লাহ বলুন বরুণ আল্লাহ আমিন বরুণ আল্লাহ আমিন আমাদেরকে শিখতে হবে আমাদেরকে পড়তে হবে আমাদেরকে জানতে হবে বাবা ফসলে কোন সময় পানি দিতে হবে ফসলে কোন সময় সার দিতে হবে ফসল কোন সময় নিরুতি হবে এ জ্ঞানগুলো আমাদের ষোলো আনার ভিতরে ক আনা আছে ষোলো আনাই আছে ওটার বেলা জ্ঞান আমার ঠিক আছে